রবিবার পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী শিবতলা এলাকা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলী শিবতলা এলাকায় একটি ট্রাক থেকে 824 কেজি গাঁজা উদ্ধার হয়। এসটিএফ এর এক আধিকারিক জানান, মণিপুর থেকে ট্রাকটি পূর্বস্থলী আসছিল, এখান থেকে বিভিন্ন এলাকায় গাঁজা পাচার হতো বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় শিবতলা এলাকার বাসিন্দা মরণ বালা ও তার পুত্র শুভ বালাকে গ্রেপ্তার করে। এছাড়াও আরো তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।